জলহীন কাদা তবুও নাম নদী আর এটি পার হতে হয় মাসুল দিয়ে নৌকার সেতু বেয়ে রামপাল নদী এখন মুমূর্ষ জলবায়ু পরিবর্তনে নয় এই নদীর করুণ মৃত্যুর কারণ মানুষ নদীর পানি আটকে রাখা হয় চিংড়ি ঘেরে আর এতে মরতে বসেছে বিশাল জনপদের প্রাণবৈচিত্র্য শেখ জালালের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম কাদার উপর দিয়ে নদী পারাপার এখানকার প্রতিদিনের দৃশ্য অথচ কয়েক বছর আগেও এই নদীতেই চলাচল করত অস্ট্রিচ গাজি লেপচার মতো স্টিমার আর জাহাজগুলো দুবেলা কয়েক ঘন্টার জোয়ারে কিছুটা পানি আসে এই রামপাল নদীতে ভাটায় পানি নামে তবে থেকে যায় পলি সেই পলি জমে জমে নদীটির এখন মরণ দশা পুরোটাই নদী ছিল এবং হেভি ডিপ ছিল বর্ষা মৌসুমে এখান থেকে নৌকা পারাপারে খুব ঝুঁকি ছিল এবং অনেক নৌকা ডুবিও হয়েছে হ্যাঁ চলাফেরা নদীতে যা যা সমস্যা আছে মাছ ধরা হচ্ছে না সমস্যা তো বিরাট সমস্যা হচ্ছে নদীতে পানি না থাকলেও আছে খেয়াঘাট পার হতে জনপ্রতি মাসুল আড়াই টাকা তারপর পার হতে হবে নদী দিতে হবে নৌকা ভাড়াও কিন্তু কোথায় নদী গভীর কাদা পার হতে হবে নৌকায় সেই নৌকাগুলো এখন আর পানিতে ভাসে না একটার সঙ্গে আরেকটা দড়ি দিয়ে বেঁধে তৈরি করা হয়েছে নৌকার সেতু পায়ে হেঁটে সেই নৌকা পথেই পার হতে হয় রামপাল নদী তিরাশিজন মাঝে মিলে এই নৌকো দিছি এতে একশোটা দেড়শোটা ভাগ করে পাবো এই নিয়ে বাল বস্তারে চাল কিনে খাওয়াবো নদীর মৃত্যুর কারণগুলো সবারই জানা তারপরও কিছুই করার নেই কারণ এতদিনে বিস্তীর্ণ এই অঞ্চল পুরোটাই চলে গেছে চিংড়ি ঘেরের দখলে এই অঞ্চল মরুভূমি হয়ে যাবে উত্তরবঙ্গ যেরকম হয়ে গেছে তখন পানি আসবে না তখন এই অঞ্চল সম্পূর্ণ মরুভূমি হয়ে যাবে পানি জলাবদ্ধতা হবে মাছ তো শেষই এখনই শেষ হয়ে গেছে আর সামনে তো কোনো ফসলও হবে না আর পানিও সরবে না এরম অবস্থা হয়ে যাবে মাত্র দশ পনেরো বছর আগেও রামপালের এই নদীটিতে পানি ছিল এই নদী দিয়ে চলাচল করত বড় বড় জাহাজ এবং লঞ্চ কিন্তু গত কয়েক বছর ধরে এই নদী প্রায় শুকিয়ে গেছে উজানে পানি না থাকা আর অসংখ্য চিংড়ি ঘেরে পানি আটকে থাকার কারণেই রামপাল নদীর আজকের এই দুর্দশা এভাবেই আর কয়েক বছর চলতে থাকলে হারিয়ে যাবে এই নদী হারিয়ে যাবে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার আশা মফতেনুল হাকিম যমুনা নিউজ রামপাল বাগেরহাট